আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বাংলাদেশি ব্লগার ফজিয়া আরেকদিন আপনাদের সাথে বরাবর মতো ব্লগ শেয়ার করার জন্য চলে এসেছি। আশা করি আমার আজকেরও ব্লগ আপনাদের বরাবর মতো অন্যান্য দিনের মতো পছন্দ হবে। আর আজকের ব্লগটা শুরু করেছি সকালবেলা, আর সকাল বাজতেছে 10:30 মেবি, তো 10:30-এর মতো যদি বাজে তো রোদ কোথায়। আজকের পরিবেশটা অসম্ভব সুন্দর, সেজন্য শুরু করলাম আজকের ব্লগটা সকাল থেকেই। ঘুম থেকে কিছুক্ষণ আগেই উঠেছি, ফ্রেশ হয়েছি, ফালাকের পাপা নাস্তা আনতে গিয়েছে, ফালাক বারান্দায় চলে এসেছে। ও সকাল উঠলেই আর কি ঘুম থেকে উঠে বারান্দায় বা খেলাধুলার মধ্যেই ব্যস্ত হয়ে যায়, বাচ্চা মানুষ কি করবে আর, তাই না? পছন্দ বারান্দায় থাকাটা, আমার দিনটাই এরকম। ওর ভালো লাগে বারান্দাটা, ওর বাহিরের পরিবেশটা দেখা যায় সেজন্য আর কি। তো ঘুম থেকে উঠে বেডশিটটা আগে গুছিয়ে নিয়েছি, আর এই যে সোফা রুমেরটা যেটা আছে সেটা তো রাত্রেই গুছিয়ে ঘুমাসি, আর এই রুমের বেডশিটটা বিছানাটা গুছিয়ে ফেলেছি। মূলত বেডশিট যদি গুছানো হয়ে যায় তাহলে কিন্তু মনে হয় পুরো ঘরটাই গুছানো। আর এই যে দেখিয়ে দিচ্ছি, 11:20 বাকি রয়েছে, নাস্তা আনতে গিয়েছে, মানে ঘরে নাস্তা আনতে ইচ্ছে করছিল না সেজন্য, আর একটু অলসতাও লাগছিল। আর আজকে আপনাদের মজাদার কোফতা রেসিপি শেয়ার করব, সেজন্য বিফ বের করেছি, আর সেটাই রাত্রে বের করেছিলাম, নর্মালে রেখেছি, তো এখন জাস্ট পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। একটু ঠান্ডা ভাব আছে, একটু বরফ আছে, সেটা গলে গেলেই তাড়াতাড়ি রান্নাঘরে কাজটা শুরু করে দিব। তো বরাবর মতো আপনাদের কাছে, সবার কাছে চাওয়া আমার যে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে আজকের ব্লগটা। আর অবশ্যই অবশ্যই কমপ্লিট ভিডিওটা দেখবেন, তাহলেই তো আমি যে আজকে কোপ্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, সেই যে কুরবানি চলে আসছে সেই উপলক্ষে আপনারা মজাদার মজাদার এইরকম কোপ্তা রান্না করে আমাদের মতো আপনারাও খেতে পারবেন। সো ফালাককে নাস্তা দিয়েছি, ডিম পোচ করেছি ফালাক এবং ফালাকের পাপার জন্য, ডাল নিয়ে আসছে, পরোটা নিয়ে আসছে, আর তিনজনের তিনটা সিঙ্গারা নিয়ে আসছে। তো মাঝে মধ্যে এগুলো খাবার খেতে ভালো লাগে কিন্তু সবসময় ভালো লাগে না। তো অনেক দিন পর যেহেতু আমরা খাচ্ছি, এতদিন প্রায়, আজকে করোনা ভাইরাস অনেক দিন হয়েছে আমাদের দেশে দেখা দিয়েছে, তখন থেকে বাইরের খাবারটা বন্ধ করে দিয়েছিলাম। তো এই তো কিছুদিন আগে আর কি এই পরোটা ডাল এনে খেয়েছিলাম, আর আজকেও খাচ্ছি। তো চেষ্টা করব নেক্সট আর যেরকম না আনি, কারণ বাইরের খাবারটা না খাওয়াটাই ভালো এখন বর্তমান, কারণ আমাদের পরিস্থিতিটা সেরকম ভালো এখনও হয়নি। কিন্তু তো যাই হোক, আর এই যে এটা দিয়ে আমি কোফতা করব। তো আমি কোফতার জন্য মাংসটা আলাদা করে ফেলেছি, আর এর আগে যে মাংস কড়াইতে দেখেছি সেই রেসিপিটাও আপনাদের শেয়ার করব, সাদা মাংস রান্না করব, তো সেটা নেক্সট ব্লগে অবশ্যই পাবেন। আর নাস্তা আনার সময় বলেছিলাম যে চিংড়ি পাইলে নিয়ে আসবা, তো চিংড়িটা বানিয়ে ফেলবো, যেহেতু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, বাহিরের রোদ নেই, তো কাজ করতেও কিন্তু আরাম লাগবে, ভালো লাগবে আর কি, গরম লাগবে না। তা আমি একটু বড় সাইজের যে চিংড়িগুলো রয়েছে সেটা আলাদা করে নিব, আর ছোটোগুলো একটু আলাদা রাখবো, বড়টার জন্য করব। পালাক অনেক সময় দেখা যায় বললাম চিংড়ি ভুনা খাবো, চিংড়ি ভুনা দিয়ে ভাত খাবো, তো ওর জন্য আর কি বিশেষ করে চিংড়িটা রাখতে হয়। তো সেজন্য আর এই যে আমার কেটে কুটে মাছ ধুয়ে এইভাবে আমি দুইটা ভাগ করেছি, একটা বড় সাইজ একটা ছোট সাইজ, তার ছোটোর মধ্যে আবার কি বড়ও মিশানো আছে। আর এখানে 1/2 কেজি চিংড়ি মাছ আনা হয়েছে, প্রাইসটা অনেক বেশি, অনেক এখনকার বাজার হিসেবে আমাদের এলাকায় হয়তো বা সেজন্য বা দামটা বেশি নাকি জানি না, এই 1/2 কেজি চিংড়ির প্রাইসটা চলে আসছে 250 টাকা। তা আমি মনে করেছিলাম যে 150 টাকা হবে, কিন্তু অনেক বেশি। আর চিংড়িটা আমার অনেক পছন্দ, ফেভারিট খাবার। চিংড়িটা যখন ফালাক খেতে বসে ভাত দিয়ে, তখন ওর ক্ষুধা অনেক বেড়ে যায়।
তো যাই হোক, চিংড়িটা যেহেতু আজকে রান্না করব না, তো সেজন্য ধুয়ে ব্যাগ প্যাকিং করে আমি রেখে দিয়েছি। যেদিন রান্না করব জাস্ট বের করব আর রান্না করব। ধুয়ে রাখলে কি হবে দেখা যায়, কথার কথা আমি মশলা কষাচ্ছি সেটার মধ্যে আমি সেই চিংড়িটা দিয়ে দিতে পারবো। ধুয়ে একেবারে কমপ্লিট করে রেখেছি। আর এই যে আমার কিমা করে নিব কোফতার জন্য, আর খুবই মজাদার কোফতা হয়েছে। দুপুরে গরম গরম ভাত লেবু আর কোফতা দিয়ে খেয়েছি, তো অসম্ভব টেস্ট হয়েছে। আপনারাও চাইলে এইভাবে করে নিতে পারবেন। আর অবশ্যই অবশ্যই ঘরের গরম মশলা যেটা আমরা ঘরে তৈরি করে থাকি সেগুলো গরম মশলা ইউজ করলে তো অসম্ভব মজা। আমি তো যেহেতু এখন রেডিমেড যে রাঁধুনি গরম মশলা আছে আমি সেটা ইউজ করেছি, কারণ আজকে হঠাৎ আমি এই রান্নাটার করছি। আগে থেকে যদি আমি প্ল্যানিং করতাম তাহলে অবশ্যই আমি সেই মশলাটাও রেডি করে নিতাম, মানে ঘরের যে গরম মশলাটা হয় সেটা রেডি করে নিতাম। তা যাই হোক, এই যে আমার কিমা প্রায় হয়ে গিয়েছে, তো বেশ ভালোই। আমি ফার্স্ট টাইম, যেটা সত্যি কথা, ফার্স্ট টাইম এই ব্লেন্ডারে কিমা করেছি। এর আগে যতবার কোফতা রান্না করেছি বা কিমা আইটেমের যে প্রোডাক্টগুলো, যে খাবারগুলো রান্না করেছি সেটা বাহিরে থেকে কিমা করে নিয়ে আসা হয়, আর এটা তো ঘরে করার সুযোগ রয়েছে। আমি যেহেতু নিউ ব্লেন্ডার কিছুদিন আগে আনিয়েছি এটার জন্য যে আমি ঘরে সব কিছু তৈরি করতে পারি। আর এই যে আমার কিমা তৈরি, তো আমি এখানে যা যা মর মশলা লাগবে সব কিছু দিয়ে আমি রেখে দিব, জাস্ট যখন ভাত খাবো তার আগ দিয়ে বের করে গরম গরম ভেজে নিব। তা আমি এখানে লবণ পরিমাণ মতো অ্যাড করেছি, সয়া সস দিচ্ছি, ভিনেগার দিচ্ছি। ভিনেগারটা মাংসকে নরম করবে, সফট করবে। আর হলুদের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো, আমি মাংস যতটুকু নিয়েছি সেই পরিমাণে কিন্তু দিচ্ছি। টালা জিরা গুঁড়া দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের মাংসের পরিমাণ মতো মশলাটা দিতে হবে। আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদ আর গরম মশলার গুঁড়ো, আর আমার আদা রসুন শেষ প্রায়, তো যতটুকু ছিল ডিপে সেটাই আর কি দিয়ে দিচ্ছি। আর আদা আছে, জাস্ট পরিষ্কার করে ব্লেন্ড করতে হবে, সেটা করতে অলসতা লাগছিল তো আজকে করেই ফেলবো বিকালে। আর এই যে আমার খুব সুন্দর ব্লেন্ড হয়েছে, আপনার কিমাটা তৈরি করতে পেরেছি, তো সুন্দর করে মাখিয়ে নিব, কারণ দেখা যায় যেহেতু কিমাম তাই সেক্ষেত্রে দেখা যায় এক জায়গায় মশলা থাকবে আরেক জায়গায় মশলা থাকবে না, ভালো লাগবে না খেতে। তাই জন্য আমি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চটকিয়ে চটকিয়ে আর কি জিনিসটা, মাংসটা খুব সুন্দর করে মশলার সাথে মিক্স করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, বাহিরে রাখবো না, কারণ যদি গরমের কারণে খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেজন্য ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 1.5-2 ঘন্টার মতো। কারণ এখন আমার হাতে অনেক সময় আছে, আমি এখন গোসল করব, ঘর গুছিয়ে ফেলেছি, রান্নাঘর মোছামুছি করব, পরে পরিষ্কার করে রেখে তারপর গিয়ে যাব। তো আমার মাংস যখন আমি কোফতার জন্য যে মশলাটা রেডি করছিলাম বিফটা, তখন অনেক জোরে বাতাস ছেড়ে বৃষ্টি আসছে, আর এই যে আমার বৃষ্টির যে আঁচড়টা আমার পুরো বারান্দা ঘর পর্যন্ত আসতেছে, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তারপর দেখি যে এই রুমের আমার জানলার মধ্যে বৃষ্টির পানি যখন ডাইরেক্ট পড়ছে কত জোরে পড়তেছে, তো ফালাকো বলছে আম্মু দেখো দেখো কত জোরে পানি পড়ছে, তো অনেক জোরে বৃষ্টি হয়েছে। আর জানি না এবার বৃষ্টিগুলোতে কেমন, যেন বৃষ্টি হলেও গরমটা কমে না, সেই গরমটাই থেকে যায়। আগে বৃষ্টি হলে একটা ঠান্ডা পরিবেশ হয়ে যেত, এখন তার হয় না, কেন হয় না জানি না। তা আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, যেরকম আমরা ডিমের জন্য কুচি করি সেরকম পেঁয়াজটা কুচি করে নিয়েছি। তার সাথে আপনারা কাঁচামরিচ কুচি দিতে পারেন, ধনে পাতা কুচি অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে কাঁচামরিচ আছে কিন্তু আমি দিব না, ঝাল করব না, ফালাক যেহেতু খাবে। আর ধনে পাতা ফ্লেভার আমাকে ভালো লাগে না গরমের সিজনে, শীতে শুধুমাত্র ভালো লাগে। তা আমি এভাবে করে প্রত্যেকটা বল করে নিব। আর এখন প্রায় 3টার উপরে বাজে, সৈকত চলে আসছে বাসায়, একসাথেই আমরা খাওয়া দাওয়া করব। তা আমি একবার ভেবেছিলাম যে রাত্রেই একবার করব, থাক একটু অলসতা লেগেছিল, তো সৈকত চলে আসছে যেহেতু ও খাবার খাবে বলতেছে এটাই করো খাই, তো সেজন্য আর কি ঝটপট করে আর কি দুপুরে জাস্ট যে কয়টা লাগবে সে কয়টা নিয়ে নিচ্ছি, আর বাকিটা রাত্রে করে রাখবো।
আমি এটা কি করব, সবগুলো গোল গোল করে ডিপে রেখে ফ্রোজেন করে একটা বক্সে রেখে দিব, যখন প্রয়োজন হবে বের করে ভেজে খেয়ে নেওয়া যাবে। বিকেলের নাস্তা হোক বা ভাতের সাথে হোক খেতে ভালোই লাগবে। আর আমাকে এইভাবে ভাজাটা বেশি ভালো লাগে খেতে। তো কোফতা কিন্তু তরকারি হয়, বা কোফতা শুধু এভাবেও খাওয়া যায়, তরকারিও করে খাওয়া যায়। তো আমি সেটা নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই সেটা শেয়ার করলে অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব। তো জাস্ট আজকে দেখিয়ে দিচ্ছি কী কী মশলা বা কীভাবে আমি তৈরি করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি এবং খুবই ইজিলিভাবে শেয়ার করেছি। আমাদের ঘরে যা মশলা থাকে বর্তমান যুগে, নর্মালি সবার ঘরে এইসব মশলা থাকে, সেটা দিয়ে আর কি তৈরি করতে পারবো। তো যারা যারা যদি আপনারা এই রেসিপিটা শেয়ার করবেন, তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর লো ফ্লেমারে চুলার যে আঁচটা হবে, লো হবে, লো এর মধ্যেই আমি আর কি এই কোফতাগুলো ভেজে নিব। এবং কালারটা কিন্তু ডার্ক রেড কালার চলে আসবে বা ব্রাউন কালার আসবে, এরকম রেড না ব্রাউনই আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, হয়তো বুঝতে পারছেন। তো ডুবা তেলে ভাজলে একটু তাড়াতাড়ি হয়ে যেতে পারে, আমি অল্প তেলেই ভেজেছি যেহেতু অল্প পরিমাণে আমি এখন ভাজবো। এই যে আমার ভাজা হয়ে গিয়েছে, খেতে বসে পড়েছি, দুপুরে লাঞ্চ পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে বরাবরের মতো, অন্যান্য দিনের মতো খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। আর যারা যারা ফুল ভিডিওটা দেখেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা রইল। আর একটা লাইক করে দিয়ে যাবেন। আমি কিন্তু ভিতরের অংশটাও চিরে দেখিয়ে দিচ্ছি যে কীরকম সফট হয়েছে, কোনো কাঁচা অংশ নেই। আর এই যে আমি তো শুধু গরম ভাত, লেবু আর এই কাবাব দিয়েই কোফতা দিয়েই ভাতটা খেয়ে ফেলেছি। তো আর ডাল রান্না করেছিলাম, সহজ রান্না, মজাদার রান্না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখবেন। আর নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল, আমার ভালোবাসা রইল, দোয়া রইল সবার প্রতি। আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন আর এইভাবে আমার সাথে থাকবেন। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।